হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনোকা সাহা ব্লগ। সোনোকা সাহা ব্লগে তোমার সবাইকে স্বাগত। দেখো আমি কোথায় আছি, একটা ফাঁকা জায়গায়। আমি এখানে এসেছি মুনের স্কুলে, মুনকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি, ওর ক্লাস শুরু হয়ে গেছে। আর আটটা থেকে যেহেতু 10:30 অবধি, তো এখন আমি একটু ফাঁকা জায়গায় ঘুরতে এসেছি। দেখো এখানে আমের, দেখো আমগুলো, ছোটো ছোটো আমগুলো ধরেছে, দেখো দেখতে পাচ্ছ? আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো কত সুন্দর এখানে এই ছোটো ছোটো আমগুলো, দেখো এগুলো আম কী করতাম আমরা যখন ছোটো ছোটো ছিলাম না, আমরা এই আমগুলো দিয়ে আর লঙ্কা আর লবণ এক জায়গায় বেটে নিতাম আর সেটা দিয়ে খেতাম। দেখো গলা এই গাঁদা ফুলগুলো কী সুন্দর লাগছে বলো, দারুণ জায়গাটা। আর এখানে এসে না আমি হারিয়ে গেছি মনে হচ্ছে। আর দেখো এই যে ঘাসের, মানে ঘাসগুলোকে না একটা ভালো করে সাজিয়ে, গাছটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, মানে ঘাসগুলোই আছে এক জায়গায় ঝোঁট, মানে ঝোপের মতো বেঁধে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখো এই ছোটো ছোটো গাছগুলো লাগিয়েছে, দারুণ লাগছে দেখতে। মানে পরিবেশটা এত সুন্দর লাগলো যে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে সম্পূর্ণ ঘাস আর এই যে নেট দিয়ে সম্পূর্ণ ঘেরা আছে মশারিগুলো দিয়ে, আর ছোটো ছোটো গাছগুলো লাগিয়েছে। এগুলো কী ফল বলো তো, কেউ জানলে কিন্তু কমেন্ট করে বলো। হ্যাঁ এগুলো কী ফল জানি না আমি, ঠিক আমি চিনতে পারছি না, তোমরা চিনলে কিন্তু বলো। দেখো কী সুন্দর লাগছে ফলগুলো, হলুদ হলুদ দেখতে ভালো লাগছে, মানে গ্রিন কালারের মধ্যে হলুদ, ইয়েলো ফ্রুট। আর তারপরে দেখো এই যে বিল্ডিংটা, গোটা বিল্ডিংটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, আর খুব ভালো মানে একটা। চলো তোমাদেরকে এই যে দেখো কত সুন্দর জায়গাটা, দেখো একটু ওইদিকে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে জানো তো পটলের গাছ, তারপরে দারুণ দারুণ ঘাসগুলো সব সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে। এই যে ঘাসের ঝোপটা দেখো কত সুন্দর, মানে এটাকে দুব্বা আছে আর বাঁশের বাঁশ আছে, দেখো ছোটো ছোটো বাঁশের পাতাগুলো দেখতে পাচ্ছ, তা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর দেখো আমি ভয়েসটা দিচ্ছি এখানে, মানে রাস্তায় বসে তো, যার জন্য গাড়ি টাড়ির আওয়াজ পাচ্ছ তোমরা। আর এই যে দেখো এই যে ফলগুলোকে দেখো ভালো করে দেখে নাও, তোমরা কাছে থেকে দেখাচ্ছি, অনেকগুলো এগুলো গাছ আছে। আর এগুলো জানি না মনে হয় কোনো ফল হবে, কারণ এখানে খুব সাজিয়ে গুছিয়ে ফলগুলো এই গাছগুলোকে রেখেছে। আর দেখো বিভিন্ন রকমের এখানে গাছ, এই যে এখানে দেখো মানে প্রজাপতিটাকে না আমি ক্যামেরাবন্দি করতে চাইছি, দেখো খালি উড়ে বেড়াচ্ছে। আর দেখো এই গাছটা কত সুন্দর লাগছে দেখতে, মানে সুন্দর জিনিস দেখলে তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই যে এটা দেখো দারুণ, এটা কী বলো তো পটলের গাছ। হ্যাঁ দেখো মানে সম্পূর্ণ এই যে লতা পাতাগুলো চারদিকে ছড়িয়ে পড়েছে, দেখো বাঁশ দিয়েছে আটকে দিয়েছে, আর খুব সুন্দর লাগলো। দেখো পটলগুলো ধরেছে, ছোটো ছোটো পটল, তারপর নিচে আবার ইসের গাছ আছে, ওই লঙ্কার গাছ আছে, যে কত সুন্দর লাগছে দেখতে। এই যে লঙ্কার গাছটা, তো তারপরে আমি বেরিয়ে পড়লাম। এই যে এটা হলো গেট ঢোকার, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো বন্ধুরা, ঠিক আছে, টাটা।